আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাতহু প্রিয় সুধি একজন ইহুদি পণ্ডিত আমাদের বিশ্বনবী সাল্ল আলহ্লামকে তিনটি প্রশ্ন করেছিলেন প্রথম প্রশ্নটি ছিল জান্নাতিদের প্রথম খাদ্য কি হবে দ্বিতীয় প্রশ্নটি ছিল সন্তান পিতামাতার রূপ ধারণ করে কেন এবং তৃতীয় প্রশ্নটি ছিল কিয়ামতের প্রথম নিদর্শন কি। এই তিনটি প্রশ্নের সন্তোষজনক উত্তর পেয়ে তিনি তাৎক্ষণাৎ ইসলাম ধর্ম গ্রহণ করেন তাই আজকের আলোচনায় আমরা জানতে চলেছি সেই ইহুদি পণ্ডিত বিন সালামের ইসলাম ধর্মগ্রহণের কাহিনী সম্পর্কে আলোচনা করব কাসা সুলাম্বিয়া গ্রন্থের দ্বিতীয় খণ্ড থেকে লিখেছেন আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহী আলাহি তো চলুন শুরু করা যাক মহানবী সাল্লু আলিহসাল্লাম মদিনাই হিজরতের পর চতুর্দিক থেকে বিভিন্ন গোত্র সম্প্রদায়ের লোকজন উপস্থিত হয়ে ইসলাম গ্রহণ করতে লাগলেন রাসুল আকরম সাল্লাল্লাহু আলি হুসাল্লামের মদিনাই আগমনের সুসংবাদপ্রাপ্ত হয়ে ইহুদি পণ্ডিত বিন সালামও দরবারে উপস্থিত হন ইহুদি পণ্ডিতগণ ধর্মশাস্ত্রের সুখ্যাতে সূক্ষ্ম বিষয়ের বিশ্লেষণ করতে করতে ধর্মের প্রতি ভক্তি বিশ্বাসীন হয়ে পড়েছিল জগৎ সংসার তাদের চোখে একটা সন্দেহ সংশয়ের বিষয়ে পরিণত হয় এই ভাবনিয়া ইহুদি পণ্ডিত আবদুল্লাহ রাসুল আকরম সাল্লু আলিহুসল্লামের দরবারে উপস্থিত হন তার উদ্দেশ্য ছিল মহানবী সাল্লু আলিহুসলামকে পরীক্ষা করার পরবর্তীতে তিনি নিজেই সাক্ষ্য দেন রাসুল আকরম সাল্লু আলিহুসলামের চেহারা মোবারক দর্শনেই আমার মন বলে উঠল এই চেহারা কোনো মিথ্যাবাদীর হতে পারে না ইহুদি পণ্ডিত আবদুল্লাহ এখানেই ক্ষান্ত হলেন না মহানবী সাল্লু আলিহুসাল্লাম আবু আয়ুবান সারিরাদিয়াল্লাহ আহুর গৃহে বিশ্রামের জন্য যান আব্দুল্লাহ সেখানে উপস্থিত হয়ে দিন সংক্রান্ত বিভিন্ন জটিল প্রশ্ন উত্থাপন করে সেগুলোর সমাধান প্রার্থনা করেন রাসুল আকরম সাল্লু স্বল্প কথায় আবদুল্লার সব জটিল প্রশ্নের সন্তোষজনক জবাব দেন এতে যুগ যুগান্তের কুটিল দার্শনিকতা জর্জরিত হৃদয়ে একটা পরম পরিতৃপ্তি ও ভক্তি শ্রদ্ধার উদ্রেক হয় সাথে সাথে তিনি তাওরাত ও ইঞ্জিলে বর্ণিত আখেরি রাসুলের লক্ষণসমূহ মিলিয়ে দেখেন তা সবই হুবহু সত্য পান এতে তার সাধারণ ধারণা বিশ্বাস ইমানে পরিণত হয় তিনি স্বতঃস্ফূর্তভাবে স্বীকারোক্তি করলেন মোহাম্মদ সত্যের বাহক তিনি তৌরাত ও ইঞ্জিল বর্ণিত আখেরি রাসুল বিন সালাম রাসুল সাল্লু আলহিহসাল্লামকে যেসব প্রশ্ন করেছিলেন তাও কোনো কোনো গ্রন্থে উল্লিখিত হয়েছে বিন সালামের প্রথম প্রশ্ন ছিল জান্নাতের প্রথম খাদ্য কী হবে দ্বিতীয় প্রশ্ন ছিল সন্তান পিতামাতার রূপ ধারণ করে কেন এবং তৃতীয় প্রশ্নটি ছিল কিয়ামতের প্রথম নিদর্শন কি উত্তরে রাসুল আকরম সাল্লু আলহুসাল্লাম বলেছিলেন জান্নাতিদের প্রথম খাদ্য মাসের কলিজা ভুনা এবং দ্বিতীয় প্রশ্নের উত্তরে বলেছিলেন মাতা পিতার মধ্য হতে যার বীর্য প্রথম জরায়তে পৌঁছায় সন্তান তারই আকৃতি ধারণ করে এবং তৃতীয় প্রশ্নের উত্তর ছিল কেয়ামতের প্রথম নিদর্শন হবে এক আগুন যা ইয়ামান থেকে আত্মপ্রকাশ করবে এবং সমগ্র বিশ্বের মানুষকে হাঁকিয়ে হাঁকিয়ে সিরিয়ায় নিয়ে একত্রিত করবে এই উত্তরে রাসুল আকরম সাল্লাহ আলিহুসাল্লামের প্রতি আব্দুল্লাবিন সালামের পূর্ণ আস্থা স্থাপিত হয় এবং তিনি তাৎক্ষণাৎ ইসলাম ধর্ম কবুল করেন সম্মানিত সুধী একজন ইহুদি পণ্ডিতের ইসলাম ধর্ম গ্রহণের কাহিনী সম্পর্কে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি যতটুকু সম্ভব রেফারেন্স সহ আপনাদের সামনে তুলে ধরতে তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে সুদৃ দিলে কৃতজ্ঞ থাকবো আর ছোটোখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব সর্বোপরি আলোচনাটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আসসালামু আলাইকুম বরহমুল্লাহি